প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলায় কারাগারে আটক থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পিছিয়ে আগামী 22 নভেম্বর ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য ধার্য ছিল। এ সময় ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানি পেছাতে সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। আর বিচারকের কাছে এই সপ্তাহের মধ্যে শুনানি তারিখ চান মির্জা ফখরুলের আইনজীবীরা। এ সময় বিচারক পরে তারিখ নির্ধারণ করতে চাইলে বিএনপিপন্থী আইনজীবীরা এজলাসেই পরবর্তী শুনানি তারিখ দিতে অনুরোধ করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান দলটির নেতারা। সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনি বলেন, ইসলামী ঐক্যজোট দেশের স্বাধীনতায় বিশ্বাসী, তাই সব ধরনের হস্তক্ষেপ মুক্ত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এদেশের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি। এর বাইরে গিয়ে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না, সেজন্য হস্তক্ষেপ মুক্ত একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান দেশের জনগণের প্রাণের দাবি। দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ইসলামী ঐক্যজোট মুফতি আমিনির চেতনা লালন করে সবসময় স্বাধীনভাবে দেশ ও ইসলামের স্বার্থে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কারো অন্ধ অনুসরণ ও লেজুর ভিত্তিতে ইসলামী ঐক্যজোট বিশ্বাসী নয়। দেশ জাতি ইসলাম ও মুসলিম উম্মার স্বার্থে যা কল্যাণকর মনে করে ইসলামী ঐক্যজোট তাই সিদ্ধান্ত গ্রহণ করে। কোনো সময় বিনা চ্যালেঞ্জ ফাঁকা ময়দানে গোল দেওয়ার সুযোগ কাউকে দেয়নি। আমরা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার। এদিকে তফসিল বর্জন করে বিএনপি সহ আন্দোলনরত দলগুলো মত বদলে নির্বাচনে আসতেছে, কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানালে আইন মেনে সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। সোমবার সকালে নির্বাচন কমিশনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম। আজ সোমবার বিকেল 4:30 জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে বিএনএমের মহাসচিব ও মুখপাত্র ডক্টর মোহাম্মদ শাহজাহান এই ঘোষণা দেন। ডক্টর মোহাম্মদ শাহজাহান বলেন, কোনো জোটের সঙ্গে নয়, বরং নিজ স্বভাবেই বিএনএম নির্বাচনে অংশ নেবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং 300 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এনপিপি নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের নেতারা এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনপিপি চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ সালাউদ্দিন সালু বলেন, এনপিপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল, নির্বাচন ব্যতীত সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। গণতন্ত্র রক্ষা, বিকাশ ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এনপিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে 300 আসনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর 7,47,322 জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এর আগে সম্ভাব্য বাজেট নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক হয়। অশোক কুমার দেবনাথ বলেন, ভোটের মাঠে মোট আনসার 5,16,000, পুলিশ ও র্যাব 1,82,091 জন, কোস্টগার্ড 2,355 জন, বিজিবি 46,876 জন থাকবে। জাতীয় নির্বাচনে যথেষ্ট সাড়া পড়েছে ক্রীড়াঙ্গনে। সাবেক ক্রীড়াবিদ সংগঠকরা গত 2 দিনের মতো আজও মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামীলীগ তৃতীয় দিনে 733টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি 709 জন আর অনলাইনে 24 জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আজ সোমবার বিকেলে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আরও 2 দিন অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বুধ ও বৃহস্পতিবার 22 ও 23 নভেম্বর 48 ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের কর্মসূচি পালিত হবে। সোমবার বিকেল 4টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এই অবরোধের ঘোষণা দেন।